আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দিই, নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি, নতুন পেশেন্টের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিই, পরিচয় করিয়ে দিই। ওনাদের কী কী সমস্যা নিয়ে আসছে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়ে সুস্থ হয়েছে সেই বিষয়ে আলোচনা করি। তো আজকে আমার সাথে একজন অতিথি আছেন, তিনি দীর্ঘদিন জিবিএস রোগে ভুগতেছিলেন। উনি অনেক ডক্টর দেখিয়েছেন, এর আগে অনেক ডক্টর দেখিয়েছে, ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি। উনি যখন জানতে পারলেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান এই ধরনের সমস্যার জন্য স্পেশালাইজ ডক্টর, উনি আমাদের স্যারের কাছে আসলেন, ট্রিটমেন্ট নিয়েছেন। তো দর্শক বুঝতে পারছেন আমি সেই বিষয়ে আলোচনা করব আপনার সাথে। তো চলুন ওনার সাথে একটু কথা বলে নিই, পরিচয় হয়নি। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নামটা কি বলবেন একটু? আমার নাম ফাহিম ইসলাম তানিম, আমার বাসা ঢাকার খিলগাঁওয়ে। খিলগাঁও। জি আমরা কিন্তু ইতিমধ্যে জানি আপনি জিপিএস সমস্যায় অনেক দিন যাবত ভুগতেছিলেন, তারপর ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন। তো স্যার আমি একটু প্রথম থেকে জানতে চাইব যে আপনি আমাদের পরিচয়টা, অর্থাৎ আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন যে আমরা বা আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান হচ্ছে স্পেশালাইজড ডক্টর, এটা কিভাবে জানতে পারলেন স্যার? এটা যখন আমার জিবিএস হয়েছিল তখন মানে কয়েক জায়গায় ডাক্তার দেখেছি কিন্তু কোনো কাজ হয়নি। তারপর হঠাৎ করে ইউটিউবে সার্চ দিলাম, তারপর আর কি এই হসপিটালের নাম জানলাম, শফিউল্লাহ স্যারের নাম জানলাম, তারপরে এখানে এসে দেখাইছি। আপনি তো আমাদের এখানে অনেকদিন ভর্তি ছিলেন, প্রায় দেড় মাস ছিলেন। স্যার আমি একটু জানতে চাইব, আপনি প্রায় দেড় মাস ছিলেন, সেই দেড় মাসে হচ্ছে আপনি আপনার যে সমস্যাটা ছিল, অর্থাৎ আপনার মূল সমস্যাটাই হচ্ছে ব্যথা বা প্যারালাইজ জাতীয়, মানে আপনি হাঁটলে একটু বসে থাকতে হচ্ছে বা বসা থেকে একটু দাঁড়াতে আপনার শক্তি পাচ্ছেন না, এমনই সমস্যাটা হচ্ছিল। তো সেই সমস্যাটার জন্য আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, প্রায় এক থেকে দেড় মাস আপনি ভর্তি ছিলেন। তো আপনি যে সমস্যাটা নিয়ে আমাদের স্যারের কাছে আসলেন সেটা থেকে আপনি দেড় মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে কতটুকু সুস্থ হয়েছেন স্যার? দেড় মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক মানে আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে এবং প্রতিনিয়ত ইমপ্রুভ হচ্ছে আর কি। বাসায় গেছি, স্যারের দেখানো ব্যায়ামগুলো করছি, ওষুধপত্র দিয়েছে। বুঝাতে চাচ্ছেন হচ্ছে দেড় মাস ভর্তি থেকে আপনার আগে যেই সমস্যাটা ছিল। আচ্ছা এখানে আর একটু জানতে চাইবো, কতদিন আগে এই সমস্যাটা হয়েছিল আপনার? এটা প্রায় চার মাস আগে। আমাদের এখানে কতদিন পরে আসলেন? এখানে আসছিলাম দেড় মাস পর। আচ্ছা দেড় মাস পরে এসে হচ্ছে আপনি দেড় মাস আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছেন। তো আপনি দেড় মাস যখন ভর্তি ছিলেন এর আগে আপনার যে অবস্থা ছিল, আপনি বুঝাতে চাচ্ছেন যে আমাদের এখানে দেড় মাস থেকে ইনশাল্লাহ আপনি আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনি যখন চলে গেলেন স্যার আপনাকে কী কী উপদেশ দিয়েছিল? স্যার বলছিল যে ব্যায়াম করতে হবে আর হাঁটাচলা করতে হবে আর ওষুধগুলো খেলে ইনশাল্লাহ আরও ইম্প্রুভ হবে। স্যার আপনাকে যেভাবে নিয়মকরণ বলে দিয়েছে, আপনাকে যেভাবে ট্রিটমেন্ট নেওয়ার কথা বলেছে বা যেভাবে ওষুধগুলো আপনাকে খাওয়ার জন্য বলেছে, আপনি সব কিছু একদম নিয়ম মাফিক মেনে চলছেন। জি তো স্যার আজকে কতদিন পরে আসলেন? আজকে এক মাস পরে আসছেন। এখন কি অবস্থা স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকে কিন্তু একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি যতদিন হসপিটালে ভর্তি আছি, যতদিন ডক্টরের ট্রিটমেন্ট নিচ্ছি, অতদিন ভালো থাকবো, হয়তো বা বাসায় গেলে আমি অসুস্থ হয়ে পড়বো, আবার আগের মতো হয়ে যাব, এই একটা ভ্রান্ত ধারণা থাকে। তো স্যার সেখান থেকে কিন্তু আপনি আপনি কিন্তু ভালোই বলতে পারবেন যে আপনি আসলে কতটুকু ভালোর দিকে যাচ্ছেন বা কতটুকু খারাপের দিকে যাচ্ছেন সেটা কিন্তু আপনি জাজ করতে পারবেন। তো আপনি দেড় মাস ভর্তি থেকে আপনি চলে গেছেন বাসায়, স্যারের নিয়মকানুন মেনে সবকিছু মেনে চলছেন, আবার আসছেন এক মাস পরে, এখন স্যার কি অবস্থা, আপনার শরীরের কন্ডিশনটা কি অবস্থা একটু জানতে চাইবো স্যার? হসপিটালে যখন দেড় মাস ছিলাম তখন তো ইম্প্রুভ হয়েছে অনেক, তবে এক মাসে বাসায় যাওয়ার পরে যেমন আরো ডাবল ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। স্যার আমি আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি তো প্রায় এক মাস পরে স্যারের কাছে আবার আজকে আসলেন, স্যারকে দেখালেন, তো স্যার আপনাকে এখন কি উপদেশ দিল সেটা একটু জানতে চাই। স্যার বলছে যে আরো ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, আর নতুন কিছু ওষুধ দিছে ওগুলো নিয়ে বলছে খাইতে। নতুন কিছু ওষুধ অ্যাড করে দিয়েছে আর হচ্ছে আপনাকে আগের নিয়মে যেরকম ব্যায়াম করতেন এরকম ব্যায়াম করার জন্য বলেছে। আচ্ছা তো স্যার আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি তো আপনার এই বড় একটা সমস্যা থেকে ইনশাল্লাহ
আল্লাহর রহমতে মুক্তি পেয়েছেন, এখন আগের চাইতে অনেকটাই ভালো আছেন। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে বলবো এটাই যে আপনারা সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নেন, ইনশাল্লাহ সুস্থ হবেন। আমিও হয়েছে, আপনিও হবেন ইনশাল্লাহ। দর্শক শুনতে পেলেন, স্যার আপনাদেরকে আসলে বুঝাতে চাচ্ছে ওনার যে জিপিএস প্রবলেমটা ছিল সেখান থেকে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়ে আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। ওনার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছে যে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছে, উনি সুস্থ হয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে এতটুকু উনি বলতে চাচ্ছে যে আপনারা ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন, ট্রিটমেন্ট নেন, অবশ্যই আপনারা সেখান থেকে আপনি সুস্থ হবেন, সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন। সঠিক একটা ট্রিটমেন্ট পেয়ে আপনার রোগটা নির্ণয় করে আপনি সুস্থ হতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।